কেটে গেলে সব বাচ্চারা পেছন পেছন দৌড়ে না ওটাকে কালেক্ট করতে? ও দৌড়তো না, ঘুড়ি কাটার সময় থেকে বুঝতে পারত ঠিক কোথায় গিয়ে ঘুড়িটা পড়বে। হি কুড সেন্স ইট, কুড ফিল ইট। তাই আস্তে ধীরে একদম শান্তভাবে গিয়ে ওই জায়গাটায় বসে অপেক্ষা করতো, আর ঘুড়িটাও ঠিক ওর কাছেই কেটে এসে পড়ত। দূরে গেছে তো, তোকেও করতে হবে। ইউল হ্যাভ টু সেন্স ইট, টু ফিল ইট। গিয়ে বসে অপেক্ষা করতে হবে, ফিরে আসবে, দেখা হয়ে যাবে।